মনোজ অপু এবং আমি সুমি দেশের নানা প্রান্ত ঘুরে প্রাকৃতিক পরিবর্তনের কারণে যে সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় সেই বিষয়ে কাজ করছি। এবার আমরা এসেছি দেশের দক্ষিণে সমুদ্রের কোলঘেঁষা বরগুনাতে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, জোয়ারভাটা নানান প্রতিকূলতাকে কাটিয়ে এখানকার মানুষ টিকে থাকে। প্রাকৃতিক দুর্যোগ তাদের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তোলে, কিন্তু তারা সহজেই হার মানে না। দুর্যোগের কারণে কম বেশি সব বয়সী মানুষই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। আমরাই পারি অনুষ্ঠানের এ পর্বে আমরা দেখব দুর্যোগ মোকাবেলায় শিশুরা কিভাবে নিজেদের রক্ষার পাশাপাশি এলাকার মানুষদেরও সাহায্য করতে পারে। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের একটি গ্রাম বাওয়ালকর। বর্তমানে এখানে প্রায় 250টি পরিবার বসবাস করে, যাদের বেশিরভাগই মৎস্যজীবী। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই গ্রাম। আর ঘূর্ণিঝড়ের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অঞ্চলের কম বেশি প্রায় সব শিশু আজ হুমকির মুখে। সিডরের সময় রাস্তা ওভার হয়ে যখন পানি আসছিল আমাদের গ্রামে, আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। রাস্তা দিয়ে যাই, রাস্তা ভেঙে ভেঙে যায়, আর ঠেলায় পড়ি, ভেঙে যায়, যত যাই অত ঠেলা। রাস্তা ভেঙে গেছে আর কি, আশেপাশে গাছ পড়ে। নানা রকম দুর্যোগের সময় শিশুদের কি কি সমস্যা হয় তা জানতে আমরা এখন যাচ্ছি স্থানীয় লোকজনের সাথে কথা বলতে। কাকা, আপনাদের এখানে কি কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, আর এটাতে মানে আপনাদের কি ধরনের সমস্যা হয়? একটু ঝড় বন্যা বেশি হয় এবং পানিটা বেশি হয়, এবং এর ফলেই আমাদের যান, গরু, বাছুর, হাঁস, মুরগি, শিশু, বুড়ো মানুষ এরাই একটু বেশি মরে। ছোটো বড় সবারই ক্ষতি হয়, কিন্তু মধ্যে যারা শিশু আর কি, বয়স কম, এই শিশুদের আসলে কী ধরনের ক্ষতি হয়? সবচেয়ে বেশি হয় শিশুদের, সেটা হচ্ছে যখন পানি আসে তখন শিশুদেরকে নিয়ে কে কে নেবে বাপ মা, তাদেরকে একটা টেনশন বেড়ে যায়। এবং যাওয়ার পরে পানিতে ভাসে যাওয়ার পর অনেক মৃত্যু হয়। স্থানীয়দের সাথে কথা বলে এটা ভালোভাবেই বোঝা গেল বিভিন্ন দুর্যোগে এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয় ঘর, জলাবদ্ধতার কারণে দেখা দেয় নানা ধরনের পানিবাহিত রোগ, অনেক শিশুর বাবা মা মারা যাওয়ার কারণে অভিভাবকহীন হয়ে পড়ে তারা। কিন্তু শিশুরাও বড়দের সঙ্গে একসাথে কাজ করে প্রতিকূল এই পরিস্থিতির বিরুদ্ধে এলাকাবাসীকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা এখন যাচ্ছি পাশেই ঢলিয়া ইউনিয়নের একটি গ্রামে। সেখানকার শিশুরা দুর্যোগ মোকাবেলায় কি করতে হয় সে ব্যাপারে অনেকটাই সচেতন। তাদের সাথে কথা বলে দেখি যে বাওয়াল করে শিশুদের জন্য কিছু করা যায় কিনা। নানা ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখার জন্যই স্থানীয় উন্নয়ন কর্মীদের সহায়তায় 2011 সালে গড়ে ওঠে মিম আবাসন শিশু সংগঠন। তোমরা এই কেন্দ্র থেকে কি কি ধরনের কাজ করো? দুর্যোগের বিষয়, জলবায়ু পরিবর্তনের বিষয়ে, বাল্যবিবাহ, তারপর শিশু শ্রম, এসব বিষয়ে কাজ করি আমরা। এই কাজগুলো জারি গান, নাটক, উঠান বৈঠক এর মাধ্যমে আমরা করি, তাছাড়া আরও করি আমরা মিটিংয়ের মাধ্যমে। নিজেদের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়ার ফাঁকে ফাঁকে শিশুদের বেশ কয়েকজন জানালো সংগঠনটির সাথে তাদের কাজের অভিজ্ঞতার কথা। আমি এই সংগঠনের সাথে 2 বছর যাবৎ কাজ করি। এই দুই বছর আগে আমি এই দুর্যোগ সম্পর্কে কিছুই জানতাম না। দুর্যোগ তো আমরা ঠেকাতে পারবো না, কিন্তু আমরা কীভাবে মোকাবেলা করবো সেটা আমরা এই সংগঠনে জানতে পারি। আমরা মনে করি যে এই শিক্ষাটা যদি আমরা সিডরের আগে জানতাম তাহলে এতগুলো মানুষ কোনোদিনও মারা যেত না, আর এত ক্ষয়ক্ষতিও হতো না। এটা খুবই উৎসাহজনক যে এখানকার শিশুরা এই সংগঠন থেকে বিভিন্ন কাজের মাধ্যমে দুর্যোগের সময় নিজেদের সুরক্ষার পাশাপাশি এলাকার মানুষকেও সচেতন করে তুলছে। মিম আবাসন শিশু সংগঠনের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে এখন আমরা ফিরে যাচ্ছি বাওয়ালকর গ্রামে। এখন যা করতে হবে তা হচ্ছে মিম আবাসন শিশু সংগঠনের শিশুরা যে ধরনের কাজ করছে সেই কাজগুলো এখানে এই বাওয়ালকর গ্রামের শিশুদের মাঝে ছড়িয়ে দেয়া। হয়তো এরা এর চেয়েও ভালো কিছু করার চেষ্টা করবে। শিশুরা যদি নিজেদের সুরক্ষার পাশাপাশি এলাকার মানুষকেও সচেতন করে তুলতে চায় তাহলে এ ধরনের পদক্ষেপ নেওয়াটাই হবে সবচেয়ে জরুরি। সেই জন্যই আমরা এসেছি বাওয়ালকরের একটি স্কুলে, যেখানে অনেক শিশুকে একসাথে পাওয়া যাবে।
শুধু এই স্কুলই নয়, বরং আমরা এলাকার বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে শিশু সংগঠনের জন্য আগ্রহী শিশুদের খুঁজে বের করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা মিম আবাসন সংগঠনের শিশুদের আমন্ত্রণ জানিয়েছি বাওয়ালকর গ্রামে এসে দুর্যোগ নিয়ে তাদের নাটক ও জারিগান পরিবেশন করার জন্য। আশা করি এগুলো দেখার পর বাওয়ালকরের শিশুরাও আনন্দের সাথে দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণের সম্পর্কে জানতে পারবে। আমরা এখন যাচ্ছি সেই সব অভিভাবকদের কাছে যাদের তালিকাটা আমরা স্কুল থেকে পেয়েছি। শিশুদেরকে নিয়ে আমরা যা করতে যাচ্ছি সেটা তাদেরকে জানানো প্রয়োজন। সব বাবা মাই চান দুর্যোগের সময় তাদের সন্তান যেন নিরাপদে থাকে, আর শিশুরা নিজেরাই যদি নিজেদের সুরক্ষার বিষয়গুলো জানে সেটা আরও ভালো। যে কারণে অভিভাবকদের সাথে কথা বলার পর তারা খুব সহজেই দুর্যোগ নিয়ে মিম আবাসন শিশু সংগঠনের নাটক ও গান দেখতে যাওয়ার বিষয়ে রাজি হলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মফিজ ভাই কী করছেন এদিকে? স্যার একটা গাছ কেটে আনছি। কী কন একটা গাছ কাটছেন? তা আপনি লাগাইছেন কটা? স্যার হ্যাঁ একটা লাগাই নেন। ও কন কি আপনি লাগান না? এই যে গাছ কাটছেন, গাছ কাটার ফলে কি আপনি জানেন? না স্যার হ্যাঁ জানি। এই যে গাছ কাটার ফলে এই অসময় বন্যা হচ্ছে। হয় বুঝছি স্যার। তা আজ থেকে আপনি একটা গাছ কাটলে দশটা লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ হয় স্যার লাগাম। মানে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসে দূর রোদের কালে ফরং দিতে আইসে। কেমন লাগলো সবার নাটক দেখে? খুব ভালো লাগছে। তো আমরা কি সবাই এইভাবে নাটক এবং গানের মাধ্যমে মজা করে জানতে চাই এই সচেতনতা? জি। কে কে শিখতে চায় সবাই হাত তুলি। আমিও চাই। আমিও চাই। আমরা এই গ্রামের শিশুরা মিলে যদি গানের মাধ্যমে দুর্যোগ সম্বন্ধে জানতে পারি, শিখতে পারি, তাহলে আমাদের সম্পর্কে সচেতনতা ভালো হবে। তোমরা যদি আমাদের কাছ থেকে শিখতে চাও, যেহেতু আমরা খুশি মনে তোমাদেরকে শিখাতে পারবো। তাহলে যেহেতু তোমরাও রাজি, ওরাও শেখাতে রাজি, তাহলে পরিচয় হয়ে যায় আমরা সবাই। এই আমরা আজকে পোলাপান নাটক দেখছি, ওগুলো দেখার পরে আমার মনে একটা ইয়ে আসছে যে আমরা যদি ওগুলো জানতাম, দেখতাম, যদি আমাদের কেউ বলতো, তাহলে আমরা সাথে সাথে আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা আশ্রয় কিনে চলে যেতাম। আমার নিজেকে বাঁচতে হয়, আমার পরিবারকে বাঁচাতে হয়, এগুলো নাটক এবং গানের মধ্যেও বুঝলাম। বাওয়ালকর গ্রামে মৎস্যজীবীদের একটি সমবায় সমিতি রয়েছে, যেখানে তারা ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি গ্রামের উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন। এই গ্রামের শিশুদের নিয়ে একটি সংগঠন তৈরির কথা শোনার পর তারা বেশ আগ্রহ নিয়েই সমিতির রুমটি শিশুদের ব্যবহারের অনুমতি দেন। এটা দেখে খুবই ভালো লাগছে যে তোমরা সবাই একটা নতুন কাজ করার জন্য আগ্রহী হয়েছ, কিন্তু আমাদের কাজটা একটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে, যে কারণে আমরা ঠিক করেছি যে আমরা 5 দিনের মধ্যে কাজটা শেষ করব এবং 5 দিনই কিন্তু তোমাদেরকে নিয়মিত এখানে আসতে হবে। 4 দিন আমরা গান এবং নাটকের রিহার্সেল করব, 5 দিনের দিন আমরা গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সামনে আমরা এটা উপস্থাপন করব। কিন্তু কাজ শুরুর আগে সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে 6 সদস্যের একটি কার্যকারী কমিটি গঠন করা হয়। প্রথমেই সভাপতি নির্বাচন, এরপর একে একে সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক নির্বাচন শেষ হয় আগামী 1 বছরের জন্য। দুর্যোগ হলে পূর্ব প্রস্তুতি, আগাম প্রস্তুতি এসব সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এখানে এসে, তাই আমার খুব ভালো লাগছে। আমাদের কমিটি করা শেষ, এবার আমরা সামাজিক ম্যাপ তৈরি করব। সামাজিক ম্যাপ হলো গ্রামের সম্পূর্ণ একটি চিত্র, যেখানে স্কুল, কলেজ, পাকা বাড়ি, মসজিদ, নদী, রাস্তা এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করা হয়ে থাকে। দুর্যোগের সময় সচেতনতার অভাব শিশুদেরকে বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয়। যদি তারা একটু সচেতন হয় তাহলে তাদের সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমে যায়, আর এ ধরনের কাজে শিশুদের অংশগ্রহণ তাদেরকে সচেতন হতে সাহায্য করবে।
দেশের যে কোনো জায়গায় কোনো এলাকার শিশুরা একত্রিত হয়ে এরকম শিশু সংগঠন গড়ে তুলতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা বা ইউনিয়ন পরিষদের কাছ থেকে তারা প্রাকৃতিক পরিবর্তনের কারণে যে দুর্যোগ সৃষ্টি হয় সে সম্পর্কেও জানতে পারে। যেহেতু গান ও নাটক দুটোই একসাথে করার জন্য এই রুমটা অনেক ছোট, সেজন্য গানের দল নিয়ে আমি বাইরে চলে যাচ্ছি, অন্য একটি উঠোনে কাজ করব, নাটকের দলটা এখানেই থাকছে। প্রথম কাজ হচ্ছে যে আমরা আসলে কী নিয়ে নাটকটা করবো সেই বিষয় জানা। এক্ষেত্রে বিল্লাল আমাদের বলবে যে আমরা আসলে কী বিষয়গুলো নাটকের মধ্যে রাখবো। বিল্লাল, দুর্যোগের বিষয়, তারপর আগাম প্রস্তুতি, তারপর জলবায়ু পরিবর্তনের বিষয়, এভাবে এইসব বিষয়গুলো থাকলে ভালো হয়। আমি তো আর কোনো সময় নাটকের অভিনয় করি নাই বা কোনো মঞ্চে উঠি নাই, এজন্য কিন্তু আমি যে একটু ভাবা আছে আমার মনের ভিতরে, তাছাড়া সবাই একত্রে একটা নাটক করতে যাইতেছি, এতে আমি খুবই আনন্দিত। মঞ্চে প্রথমবারের মতো নাটক করার জন্য অনেক শিশু সাহস নিয়ে এগিয়ে এসেছে, আর এজন্য প্রয়োজনীয় টিপস দেওয়ার পাশাপাশি অপু তাদের ভয় কাটানোর জন্য মজার কিছু গেমসের আয়োজন করেছে। অন্যদিকে আমি গানের দল নিয়ে একটি বাড়ির উঠানে অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছি। দারুণ বিধি রে দুঃখ বলি কারে, এই যে হইতেছে না, হইতেছে না, হইতেছে না। তাহলে প্রথমে এই দুই লাইন গাবা, যে দারুণ বিধি রে দুঃখ বলি কারে। যে আগে তানিম গাচ্ছে তো এক লাইনও গাক, তালিটা দেখ, তোমরা তালটা বুঝো। দারুণ বিধি রে দুঃখ বলি। প্রথম দিন হলেও আমাদের জারি গানের দল শুরুটা বেশ ভালোভাবেই করতে পেরেছে। এখন দেখা যাক নাটক আর গানের সমস্ত প্রস্তুতি শেষ করে আমরা সময় মতো অনুষ্ঠানটা করতে পারি কি না। আমরা এখন আছি বরিশাল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দেশের দক্ষিণের একটি জেলা বরগুনায়। এখানে বাওয়ালকর গ্রামের শিশুরা নিজেদের জন্য একটি শিশু সংগঠন তৈরি করেছে, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বাল্যবিবাহ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গান এবং নাটকের মধ্যে দিয়ে তারা নিজেরা যেরকম সচেতন হবে সেরকম সচেতন করবে এলাকাবাসীকেও, আর দুর্যোগকালীন কী কী প্রস্তুতি নিতে হয় সে ব্যাপারটা তুলে ধরবে সবার সামনে। এই নাটকটার মাধ্যমে আমার এলাকাবাসী সচেতন হতে পারছে, এটার ফলে সকলে জানতে পারবে যে দুর্যোগের আগে এবং পরে কী কী পরিস্থিতি গ্রহণ করতে হবে, তারা সচেতন হবে দুর্যোগ আসলে কী কী করতে হবে। যারা অসচেতনভাবে গাছ কাটে আমি তাদেরকে গাছ কাটার জন্য নিষেধ করেছি, আর কেউ যদি গাছ কেটে ফেলে তাদের একটা গাছের জন্য 10টা গাছ লাগাবার জন্য বলছি। ভীম আবাসন শিশু সংগঠনের সদস্যদের অভিজ্ঞতার আলোকে বাওয়ালকরের শিশুদের রিহার্সেল এগিয়ে যাচ্ছে। আমরা যখন অভিনয় করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখনো যেন আমাদের পিছন দর্শকের দিকে না হয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে অভিনয় শিখে মঞ্চে অভিনয় করাটা মোটেও সহজ কাজ নয়। আমি এই আছি, এদিকে গেছি, সবার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগতেছে। এর আগে আমরা কখনো আর কি চর্চা করি নাই নাটকের, এখন চর্চা করতে আছি, কিন্তু কালকে তো এটা আর কি সবার সামনে দেখাতে হবে, তো একটু ভয় ভয় লাগতেছে। অন্যান্য শিশু সংগঠন থেকে এই শিশু সংগঠনটার পার্থক্য হচ্ছে অন্যান্য সংগঠন যেখানে তাদের কর্মকাণ্ডকে শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখে, সেখানে এই সংগঠন বিনোদনের মধ্য দিয়ে জলবায়ু, প্রাকৃতিক পরিবর্তন, দুর্যোগ এমনকি সামাজিক নানা সমস্যা সবার সামনে তুলে ধরে এবং এলাকাবাসীকে সচেতন করে। ওদিকে গানের দলের কাজও চলছে পুরোদমে। আমাদের স্কুলে স্পোর্টস হয় তো আমি অনেক গান গাইছি, যেমন আধুনিক গান, তারপর পল্লীগীতি, দেশাত্মবোধক গান, জারি গান অন্য রকম আর কি গাইছি, কিন্তু এরকম দুর্যোগ সম্পর্কে জারি গান গাই নেই। আমরা এই গান থেকে যা শিখলাম, যেমন ঘূর্ণিঝড়ের আগাম সংকেত সম্পর্কে, তারপরে জৈব সার বেশি করে ব্যবহার করতে হবে, তারপর বেশি করে গাছ লাগাতে হবে। আচ্ছা, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে একটা জিনিস মনে হলো যে আমরা ততক্ষণ হাতে তালি দিয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করলাম, তো একইভাবে আমরা যদি এইভাবে পায়ে একটু তাল রেখে গানটা করি তাহলে কি দেখতে অনেক সুন্দর হবে। আর আমরা তো দাঁড়িয়ে করব গানটা, তাহলে দূর থেকে দেখতেও ভালো লাগবে, এটা কি করা যায়? হ্যাঁ করা যায়। আমরা কি একটু প্র্যাকটিস করব এটা? হ্যাঁ করি। দারুণ
আমরা গানের মাধ্যমে জানতে পারলাম 1-3 সতর্ক সংকেত, ওই সময় আমাদের পারিবারিক প্রস্তুতি নিতে হবে। 4-6 বিপদ সংকেত, ওই সময় বৃদ্ধ শিশু ও প্রতিবন্ধী এবং গর্ভবতী মায়েদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। 8-10 মহাবিপদ সংকেত, ওই সময় আমাদের সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকতে হবে। এই যে 1, হ্যাঁ, তারপরে এই যে 2, এই যে আবার এই যে 1 2। সুন্দরভাবে কাজটা উপস্থাপন করবার জন্য শিশুদের চেষ্টার কোনো শেষ নেই, কিন্তু আরেকটু সময় হলে আমরা আরও ভালো করে কাজটা করতে পারতাম। চলো আবার আরেকবার 1 2। অনুশীলনের মাঝে কিছুটা বৈচিত্র্য আনতে অপু ও তার নাটকের দল এখন ব্যস্ত সংগঠনের ঘরটি রং করার কাজে, সেই সাথে সামনের ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে চমৎকার একটি মঞ্চ। আজ আমাদের অনুশীলনের শেষ দিন, আর দিনের শুরুতেই গানের দল ব্যস্ত তাদের চর্চা নিয়ে। শিশুরা খুব সুন্দরভাবে গানের চর্চা শেষ করেছে, এখন তারা এলাকাবাসীর সামনে গানটা গাইতে প্রস্তুত। শিশুদের উৎসাহ আর সম্মিলিত প্রচেষ্টার কারণে মঞ্চ আর রঙের কাজ খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। আমার দেয়ালের কাজ করতে খুব ভালো লাগছে। শিশুরা দেয়ালের রঙের কাজ খুব ভালোভাবে শেষ করেছে, দেখতে এখন খুব সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি গ্রামের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানের কথা বলতে, যেন তারা নাটক ও গান দেখতে আসে। গ্রামের সবাইকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি নাটক ও গানের পোশাক সহ প্রয়োজনীয় সবকিছু সংগ্রহের কাজটিও শিশুরা নিজেরাই করছে। অন্যদিকে নাটকের দলও শেষবারের মতো তাদের ভুলভ্রান্তিগুলো শুধরে নিচ্ছে। সবারটা ঠিকঠাক মতন হচ্ছে না, তারপর আমরা আবার একভাবে চর্চা করে নিতে আসি। আমার মনে হয় যে আমরা আজকে সন্ধ্যায় সবার সামনে এটা ভালোভাবে উপস্থাপন করতে পারবো। তোমাদের সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ ভয় পাবে না। আমরা যে সময় এই জায়গায় আসছি তারা মানে কিছু বুঝতে না পারতো না, কিন্তু তাদেরকে মানে প্রথমে মানে একটু শিক্ষা দেওয়ার পরে তারা মোটামুটি পারছে, কিন্তু বেশিটা না, কিন্তু পরে 2-3 দিন তাদেরকে রিহার্সাল করার পর তারা অনেক ভালো পারছে। এদিকে নির্ধারিত সময়ের অনেক আগেই গ্রামের সবাই একে একে মঞ্চের সামনে জড়ো হতে শুরু করেছে, সবারই অপেক্ষা গ্রামের শিশুদের গান ও নাটক দেখা। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাওয়ালকর শিশু সংগঠনের প্রথম অনুষ্ঠান। এদিকে গান ও নাটকের দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। মনে করি যে আমাদের পক্ষে যে এটা করছি খুবই ভালো হবে, খুবই ভালো, যা দর্শক দেখে মানে খুব খুশি হবে। যদিও অনেক মানুষের সামনে আমি নাটক করতেছি, একটু একটু ভয় থাকলেও আমার খুব আনন্দ লাগতেছে। বাওয়ালকর শিশু সংগঠন এত অল্প সময়ের ভিতরে যে এরকম একটা আয়োজনে তারা সাহস নিয়ে আসছে, এর জন্য আমি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা একদিকে পাবে আনন্দ, অন্যদিকে তাদের ভবিষ্যৎটা এর উপর ভিত্তি করে গড়ে তুলতে পারবে। যে দুর্যোগ সম্বন্ধে বা দুর্যোগ বিষয়ে যে নাটক করতেছে এলাকায়, এখন মনে করেন ছিঁড়ে আর বা বন্যা আসলে প্রস্তুতি থাকতে না, এখন সবাই প্রস্তুতি নেবে। শিশু যদি এখানে সচেতন হয় তাহলে সেও আরেকজনকে সচেতন করতে হবে, জাগ্রত করতে হবে। সিডর, সাইক্লোন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এই গ্রামের শিশুরা কিছুদিন আগেও দুর্যোগ মোকাবেলায় ছিল অসহায়, কিন্তু মিম আবাসন শিশু সংগঠনের শিশুদের সহায়তায় এখন বাওয়ালকরের শিশুরা
দুর্যোগের পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগকালীন বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি নাটক ও গানের মাধ্যমে তাদের এই সচেতনতা গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে প্রস্তুত। তারা এখন অনেক আত্মবিশ্বাসী। অবশেষে সন্ধ্যা নামার পরপরই মঞ্চে শুরু হলো বাওয়ালকড়ের শিশুদের গান ও নাটকের পরিবেশনা। দেখে আমরা খুবই উপকৃত হইলাম যে ছিঁড়ে আসলে কীভাবে আমরা সচেতন হইতে পারি আর বাচ্চাদের দাঁড়িয়ে আমরা খুবভাবে জানতে পারছি। আমার সতর্ক ওই মেয়ে নিয়া কাগজপাতি জিনিস গয়না মাটির ভিতরে উপরে রাখবো, দৈনিক বাঁধতে হয়, ছেলার কামিজ পারতে হয়, হুঁশিয়ারভাবে থাকতে হয়। সিগন্যাল পাওয়া মন্ত্র আমরা কাটি বস্তা নিয়ে শুকনো খাবার নিয়ে আমরা স্থানে যাইতে পারব, যেভাবে আমরা সুস্থ থাকা যায়, ক্ষতি না হয় ওইভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা যখন এখানে আসি তখন আমাদের ধারণাও ছিল না যে আমরা কি করতে পারি, কিন্তু আমরা সফল হয়েছি। এই এলাকার শিশুরা একত্রিত হয়ে একটি শিশু সংগঠন তৈরি করেছে, যেখান থেকে তারা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দুর্যোগ সম্পর্কে নিজেরাও যেমন জানতে পারবে, এলাকার সবাইকে জানাতে পারবে। সবাই একত্রিত হলে খুব কঠিন কাজও যে খুব সহজে করা যায়, বালকর গ্রামের শিশু সংগঠন তার একটি অন্যতম উদাহরণ।